আমরা হামজা চৌধুরীকে নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি অনেক দিন যাবত ধরেই কাজ করছি যেহেতু হামজা চৌধুরী ও অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে তো একটু তার প্রক্রিয়াটা আলাদা আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে যে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী ওই এন এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে বাংলাদেশের হয়ে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন ইংলিশ ক্লাব লিস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এমনটাই জানাচ্ছিলেন বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার জন্মটা ইংল্যান্ডে হলেও হামজা নারী বাংলাদেশেরই তার মা সিলেটের তাই তো ইংল্যান্ডের হয়ে ক্লাব ফুটবল খেলার পাশাপাশি দেশটির বয়সভিত্তিক দলে পূর্বে খেলা সত্ত্বেও ইচ্ছা পোষণ করেছিলেন লাল সুবুজির জার্সি গায়ে মাঠে নামার হামজা সেই ইচ্ছাটাই পূরণ বোধ হতে চলল বাকি শুধুমাত্র ফিফার গ্রিন সিগনালের এই কথা শুনে দেশের ফুটবল ভক্তদের মাঝে আনন্দের হাওয়া বয়ে যাওয়ার কথা দেশের ফুটবলে এরই মধ্যে বইছে উৎসবের হাওয়া বোর্ডে সৈরাচার হাসিনার প্রভাব খাটিয়ে বছরের পর বছর টিকে টিকেছিলেন সালাউদ্দিন তবে কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেছেন এরপরই আসন্ন বাফুফের সভাপতি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন রুহুল আমিন ফুটবলটাকে এমন একটা জায়গায় চলে গিয়েছে সে জায়গা থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন একটা দুঃসহ কাজ সামনে কিন্তু চলে এসেছে এবং আপনারা জানেন ফুটবলের স্ট্রাকচার বলে কোনো কিন্তু কোনো কিছু নাই ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসে এসেছি আমরা ফুটবলে মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না তবে সেই নির্বাচনী উৎসবে উপলক্ষ্য বাড়িয়ে দিলেন সাবেক বাফুফের সহসভাপতি তাবি তাওয়াল তিনিও সোমবার ঘোষণা দিয়ে দিলেন এই পদে নির্বাচনী লড়াই করার আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদ ইলেকশন করা আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি তাহলে অফকোর্স যে অবলিগেশনগুলি আমার প্রতি থাকে সকল অবলিগেশনগুলি আমি লিগালি পালন করব। এখন অবলিগেশন একটা যেরকম আছে ফুটবল তাকে এগিয়ে নেওয়া ফুটবলের ব্র্যান্ডটাকে যেন কোনোভাবে মনেক্ষণ না হয় কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করে দিই কারণ ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপ্যারেন্টলি কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া আমি আপনাদেরকে কমিটি নিতে দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো বাহুফে নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা নিঃসন্দেহেই এই নির্বাচনকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফেলেছে দেশের ফুটবল ভক্তদের কাছে এবার সেই উৎসবের উপলক্ষে যেন চার চাঁদ লাগিয়ে দিল হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনার আরও একটি দ্বার উন্মুক্ত হওয়ার খবর সব মিলিয়ে বহু বছর পর যে দেশের ফুটবলেও বইতে শুরু করেছে সংস্কারের হাওয়া এই কথাও অন্ততপক্ষে বলাই যায় আরিফ চৌধুরী বাংলা ভিশন নিউজ ডেস্ক